হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও এই চ্যানেলে স্বাগত অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন একজন শ্রোতা প্রশ্ন করেছেন যে ভগবদ্গীতা ভগবান তো অনেক শ্লোক বলেছেন কোনো শ্লোকটি একবার বলেছেন কোনো শ্লোকটি দুবার বলেছেন কোনো শ্লোকটি তিনবার বলেছেন এমন কোন শ্লোক রয়েছে যে গীতায় ভগবান তিনবার বলেছেন এবং তিনবার কেন এই শ্লোকটি বললেন এর গুরুত্ব কি আছে এই তিনবার শ্লোকটি বলার উদ্দেশ্য কি আর সেটা জানলে আমাদের কি ফল হবে তাহলে আজকে আমরা ভগবদ্গীতায় কোন অধ্যায়ের কত নম্বরের ভগবান এই শ্লোকটি তিনবার বলেছেন কোন অধ্যায়ে একবার বলেছেন আবার কোন অধ্যায়ে আরেকবার বলেছেন আবার কোন অধ্যায়ে আরেকবার বলেছেন তিনটি অধ্যায়ে ভগবান এই শ্লোকটি একই শ্লোক তিনি উল্লেখ করেছেন একই কথা তিনি উল্লেখ করেছেন তাহলে আমরা একটা অনুমান করতে পারি যে কথাটি খুব গুরুত্বপূর্ণ মূল্যবান সেটা ভগবান বারবার রিপিট করেছেন আমরা যেরকম শ্রবণ করি নামের মাহাত্ম হরেন নাম হরেন নাম হরেন নামইব কে বলম হরেন নাম হরের নাম হরেন নামইব কে বলম। এখানে যে হরের নাম হরের নাম হরের নাম নামইব কে বলম কলেও নাচ্তি এবো নাচতি এবো নাচতি এব গতির অন্যথা অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই কিছাড়া ছাড়া নাম হরের নাম হরেন নামইব কে বলম হরিনাম জপ করা ছাড়া হরিনাম কীর্তন করা ছাড়া হরিনামের আশ্রয় গ্রহণ করা ছাড়া কলিযুগে উদ্ধারের আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই এই কথাটি তিনবার বলা হয়েছে তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরিনামের আশ্রয় গ্রহণ করাই একমাত্র উদ্ধারের একমাত্র উপায় কলিযুগ থেকে তেমনি ভগবদ্গীতায় ভগবান বাবা বলেছেন তত্ত্বগতভাবে আমাকে জানো তত্ত্বগতভাবে আমাকে জানো তত্ত্বগতভাবে ভগবানকে জানার গুরুত্ব ব্যক্ত করে ভগবান বারবার বলেছেন তত্ত্বগতভাবে গীতা জানতে হবে ভগবদ্গীতার তত্ত্ব কৃষ্ণ তত্ত্ববিত্তা ভগবৎ ভক্তের কাছ থেকে জানতে হবে প্রথমে ভগবান চতুর্থ অধ্যায়ে এই শ্লোকটি বললেন একবার আবার বললেন সপ্তম অধ্যায়ে আবার বললেন একাদশ অধ্যায়ে তাই বিস্তারিতভাবে আমরা এই ভগবৎ গীতা পাঠ করি বিশেষ করে যারা নবীন ভক্ত বাড়িতে থেকে ভগবৎ গীতার শিক্ষা লাভ করতে চান কৃষ্ণ ভক্ত হতে চান কোনো মন্দিরের সঙ্গে যোগাযোগ নেই বা কোনো ভক্তের সঙ্গে যোগাযোগ নেই ইস্কনের তাদেরকে সাহায্য করার জন্য ইস্কন মায়াপুরের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আপনারা এই সমস্ত তত্ত্ব ভালো করে জানতে পারবেন নিয়মিতভাবে প্রশক প্রশিক্ষণ লাভ করতে পারবেন এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে এস এম এস করলে প্রতি সপ্তাহে এই প্রশিক্ষণ ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন তাতে আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে জানতে পারবেন তাহলে আজকে আমি বিস্তারিতভাবেই এই তিনটি শ্লোক সম্বন্ধে আপনাদেরকে জানাবো মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলেও কিন্তু প্রশ্ন করবেন আর এত সুন্দর কথা যে অনেকে জানে না কিন্তু তাদেরকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ অর্থাৎ আপনি যখন শুনলেন এই ভিডিওটি দেখলেন জাস্ট অন্যকে একটু শেয়ার করে দেবেন তাহলেই কিন্তু আপনি ভগবানের আশীর্বাদ পেয়ে যাবেন এটা চৈতন্য মহাপ্রভু তিনি নির্দেশ করেছেন তো ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ এই জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই নবম শ্লোক নয় নম্বর শ্লোকটি আপনারা যখন পড়বেন সেখানে দেখবেন ভগবান সুন্দরভাবে এই তত্ত্বগতভাবে তাকে জানার কথা ব্যক্ত করেছে নয় নম্বর শ্লোক হ্যাঁ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না হলে আপনারা হয়তো মনে করবেন যে ব্যাপার কি তো পড়ার আগে আমি নিজে বলে দিচ্ছি জন্ম কর্ম চবে দিব্যম এবং যবে তিত্তত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি শহর সহ এইখানে ভগবান বললেন জন্ম কর্ম চমে দিব্যম অর্জুনকে বললেন হ্যাঁ অর্জুন আমার যে জন্ম এবং আমার যে কর্ম তা হচ্ছে দিব্য আমার জন্ম সাধারণ কোনো মানুষের মতো জন্ম হয় না এবং আমি যে কার্যকলাপ করি সাধারণ মানুষের মতো কার্যকলাপ আমি করি না তাই সেটা জানতে হলে এই ভগবদ্গীতা আমাদের পড়তে হবে সেই জন্য ভগবান বললেন এবং যে ব্যক্তি তত্ত্বতহ তত্ত্বগতভাবে যিনি আমার এই জন্ম এবং আমার কার্যকলাপ লীলা যিনি জানেন তত্ত্বগতভাবে তার কি হবে এটা জানলে কি হবে ত্যাগা দেহং পুনর্জন্ম তিনি যখন দেহ দেহত্যাগ করবেন ত্যাগ করার সঙ্গে সঙ্গে তিনি ভগবান বললেন আমার ধামে চলে আসবে ত্যাগতা দেহং পুনর্জন্ম নৈতি তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না হে অর্জুন তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যে সাধারণ ব্যক্তি নন তিনি যে নিরাকার নন তিনি যে নির্বিশেষ নন সাধারণ কোনো শক্তিমান পুরুষ নন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা এবং সমস্ত জীবের পিতা সকলের প্রভু সমস্ত দেবতাদের আরাধ্য এইভাবে তত্ত্বগতভাবে ভগবানকে আমাদের জানতে হবে তিনি যখন দেবকী এবং বসুদেবের সামনে আবির্ভূত হয়েছেন তিনি সাধারণ মানব শিশুর মতো আবির্ভূত হননি তিনি যখন আবির্ভূত হয়েছেন তার মাথায় সুন্দর কুঞ্চিত কালো কেশ ছিল গলাতে সুন্দর মণিরত্ন ভূষিত অলঙ্কার ছিল মাথায় সুন্দর মুকুট ছিল পায়ে স্বর্ণের নুপুর ছিল মাথায় স্বর্ণের মুকুট ছিল এবং তার হাতে কি ছিল তার চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম তিনি ধারণ করেছিলেন বিভিন্ন দেবতারা তার স্তব স্তুতি করেছিলেন তাহলে এইভাবে ভগবানকে আমাদের জানতে হবে এবং তিনি যে কার্যকলাপ করলেন তিনি বিভিন্ন অসুরকে নিধন করলেন গোপীদের সঙ্গে রাসলীলা করলেন দ্বারকাতে একশো বছর তিনি রাজত্ব করলেন তিনি সান্দিপনির আশ্রমে তিনি একজন শিষ্যের মতো পড়াশোনা করলেন তিনি গুরু গৃহে গুরুর সেবা করলেন এই সমস্ত কর্মই কোনো জাগতিক কর্ম নয় দিব্য নতস্য কার্যম করণম বিদ্যতে বিদ্যতে এই জগতে ভগবানকে কোনো কর্ম করতে হয় না কিন্তু তিনি কেন কর্ম করেন তিনি যদি কর্ম না করেন তিনি যদি আচরণ না করেন তাহলে এই জগতের মানুষ তারা সকলেই নিষ্কর্মা হয়ে যাবে তাই ভগবান বলেন নতস্য কার্যম করণম বিদ্যতে। আমার কোনো কাজ করার প্রয়োজন নেই কেননা আমি হচ্ছি আত্মারাম তার কোনো বাসনা নেই যার কোনো বাসনা আছে তিনি কর্ম করেন কিন্তু ভগবানের এই জগতে কোনো কিছু পাওয়ার বাসনা নেই কেননা তিনি হচ্ছেন সমস্ত জগতের মালিক তাহলে তিনি কর্ম করেন কেন সেই দৃষ্টান্ত দিতে গিয়ে ভগবান তৃতীয় অধ্যায় বললেন একুশ নম্বর শ্লোক য অচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জনম সজৎ প্রমাণাঙ্কুরুতে লোকস্তৎ অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন সাধারণ মানুষ তা অনুসরণ করেন তাই ভগবান একজন গৃহস্থের মতো তিনি আচরণ করলেন ষোলো হাজার একশো আটজন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অনেক ভোরে উঠে তিনি আত্মচিন্তা করতেন যেমন ভোরে উঠে ভক্তদের কর্তব্য হচ্ছে মঙ্গল আরতিতে যোগদান করা প্রত্যেকটি গৃহস্থের উদ্দেশ্য হচ্ছে দান করা সন্তান পালন করা স্ত্রীকে সুন্দরভাবে ভরণপোষণ প্রদান করা ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটি রাজপ্রাসাদ তৈরি করে তার প্রত্যেকটি স্ত্রীকে ভরণ সুন্দরভাবে তাদেরকে তিনি স্ত্রীর মর্যাদা প্রদান করেছেন তার সন্তানদের প্রতিপালন করেছেন ব্রাহ্মণদের সেবা করেছেন গাবীদের সেবা করেছেন এই সমস্ত কর্ম জাগতিক নয় এই তত্ত্বগতভাবে আমাদের এটা জানতে হবে দ্বিতীয় নম্বর শ্লোকে আবার বললেন ভগবান এটা হচ্ছে সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আর সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের তিন নম্বর শ্লোকে ভগবান বললেন মনুষ্যানাম সহস্রেষ কর্সিদ যততি সিদ্ধয়ে যততম অপিসিদ্ধ আনাম কর্সিং মাম বেত্তি এইখানে আবার তত্ত্বতহ এই তত্ত্বত কথাটি দুবার বলা হলো একবার হচ্ছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যা ব্যক্তি তত্ত্বতহ আবার এই সপ্তম অধ্যায়ের তিন নম্বরে বললেন অর্থাৎ কী বললেন হাজার হাজার মানুষদের মধ্যে কদাচিত কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন হাজার হাজার মানুষ রয়েছে হাজার হাজার ব্যক্তি আছেন তপস্বী আছেন জ্ঞানী আছেন ভক্ত আছেন সিদ্ধি লাভের জন্য তারা চেষ্টা করেন এরকম হাজার হাজার সিদ্ধদের মধ্যে যারা অত্যন্ত যত্ন সহকারে সিদ্ধি লাভের জন্য চেষ্টা করছেন তাদের মধ্যে কদাচিত একজন তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারেন তাহলে বুঝতে হবে এই তত্ত্বগতভাবে ভগবানকে আগে জানার দরকার ধর্ম করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রথমে ভগবানকে জানা তাই ভগবানকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কৃষ্ণকে জানেন কেউ বলেন কৃষ্ণ একজন রাজপুত্র কেউ বলেন কৃষ্ণ হচ্ছেন নন্দ মহারাজের পুত্র কেউ মনে করেন কৃষ্ণ হচ্ছেন একজন রাজনীতিবিদ তো বিভিন্ন ব্যক্তি কৃষ্ণকে বিভিন্নভাবে জানেন কংসের যে ধনুরজ্ঞ হয়েছিল যেখানে অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে গেছিলেন সেখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে কৃষ্ণকে দেখেছিলেন কেউ তাদের পুত্র রূপে দেখেছিলেন কেউ রূপে দেখেছিলেন কেউ রূপে দেখেছিলেন কেউ রূপে দেখেছিলেন কিন্তু যারা তার অন্তরঙ্গ ভক্ত তারা ভগবানকে তাদের প্রেমিক রূপে প্রেমিকরূপে বন্ধুরূপে পুত্ররূপে সন্তানরূপে প্রভুরূপে জানতে পারেন তাই ভগবান বলেছেন যে যথামাম প্রপদান্তে তামেজ তথৈব ভজম মহম যে যেভাবে আমাকে জানতে চায় বা আমার কাছে যা লাভ করতেছে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি এই কারণে এইখানে আমাদের তত্ত্বগতভাবে ভগবানকে জানতে হবে প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য লিখেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু পশুর মতো আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত না থাকা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা এই তত্ত্বগতভাবে ভগবানকে জানা ভগবান কে আমি কে এই জগৎ কি এই জগৎকে সৃষ্টি করেছেন জগৎকে পালন করছেন জগৎ কীভাবে ধ্বংস হচ্ছে সমস্ত জীবকে কে পালন করছেন এই তত্ত্বগতভাবে ভগবানকে আমাদের জানতে হবে এখানে বহুপাত লিখেছেন যে রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন হয়তো আত্মতত্ত্ব দেহতত্ত্ব এবং পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনের প্রয়াসী হন খুব কম সংখ্যক মানুষই তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারেন আর যারা তত্ত্বগতভাবে ভগবানকে জানেন তারা অত্যন্ত দুর্লভ সেটা এই সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে বহুনাম নাম জন্মনা অন্তে জ্ঞানবানমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সুদুর্লভ বহু বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে সর্বস্ব জ্ঞানের সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ তাই এখানে ভগবান বললেন কি যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জানতে পারেন তাহলে তত্ত্বজ্ঞানী না হলে কিন্তু আমরা ভগবানকে জানতে পারবো না সেই জন্য চৈতন্য চরিতা আমরা বলা হয়েছে সিদ্ধান্ত জানিতে চিত্তে না কর অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুধীর মানুষ তাই সমস্ত সিদ্ধান্ত আমাদের জানতে হবে তাই শ্রীমৎ ভগবতে পাঁচটি তত্ত্ব আলোচনা করা হয়েছে ঈশ্বর জীব প্রকৃতি কর্ম এবং কাল এই পাঁচটি তত্ত্ব ভালো করে জানলে ভগবদ গীতার তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারব আর তা জানতে হলে আমাদের ভগবানের একজন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে ভগবদ্গীতা পাঠ করতে হবে তাহলেই আর ভগবদ গীতা যথাযথ পড়তে হবে এক নম্বর হচ্ছে ভগবদ্গীতা যথাযথ সংগ্রহ করতে হবে দ্বিতীয় হচ্ছে ভগবত তত্ত্ব যিনি জানেন সেরকম একজন ভগবৎ ভক্তের তত্ত্বাবধনে ভগবদ গীতা পাঠ করলে আপনি শিখতে পারবেন তিন নম্বর তত্ত্ব তো এটা বলা হয়েছে একাদশ অধ্যায়ের একাদশ অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোক ভক্তা তু অনন্যয়া সক্ষ অহমেব বিধ অর্জুন জ্ঞাতম দুষ্ট তত্ত্বে নবেষ্টুঞ্চ পরন্তপ এইখানে আবার বলছেন তত্ত্বে ন ভক্তা তো অনন্যয়া সক্ষ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বত জানা যায় তাহলে কিভাবে আমরা ভগবানকে তত্ত্ব তো শুধু বই পড়লে জানা যাবে না অনন্য ভক্তির মাধ্যমে ন অন্য অন্য কারো প্রতি আমাদের শরণাগতি থাকবে না তার মানে কি অন্য কোনো দেব দেবী মুনি ঋষি এই ধরনের আরাধনা না করে একমাত্র কৃষ্ণের আরাধনা করতে হবে কৃষ্ণের শরণাগত হতে হবে তাহলেই অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাসে পালন এটা হচ্ছে শুদ্ধ ভক্তি অন্নদেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরম কারণ সেই কারণে এই সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় এই ছয়টি অধ্যায়কে বলেছে ভক্তি শটক এখানে ভক্তির কথা বলা হয়েছে তাই অনন্য ভক্তির মাধ্যমেই তত্ত্বগতভাবে আমরা ভগবানকে জানতে পারব আর যখন কেউ এইভাবে তত্ত্বগতভাবে ভগবানকে জানবেন তখন ভগবান কী বললেন জ্ঞান দুষ্টঞ্চ তত্তেন পরম তপ তখন তিনি আমাকে দর্শন করতে পারবেন এবং আমার ধামে গমন করতে পারবেন তাই একাদশ অধ্যায় অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন নিজের জন্য নয় অর্জুন জানতেন কৃষ্ণ হচ্ছেন ভগবান তা অর্জুন নিজেই ব্যক্ত করলেন ভগবদ্গীতার দশম অধ্যায়ে পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবম পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভম তুমি হচ্ছেন পরম ব্রহ্ম তুমি হচ্ছে পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র সবকিছুর আশ্রয় আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষী নারদস তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রভী সীমে দেবর্ষি নারদ অসিত ব্যাস সকলেই তোমাকে সেইভাবে স্বীকার করেছেন এবং তুমি নিজেও সেটা ব্যক্ত করেছ অতএব দশম অধ্যায়ে অর্জুনের মনের আর কোনো সন্দেহ ছিল না যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তা সত্ত্বেও তিনি বিশ্বরূপ দর্শন করতে চাইলেন কেন যে আগামীর দিনে অনেক মূর্খ মানুষেরা এরকম ধরনের যোগী নাস্তিক লোকেরা নিজেকে ভগবান বলে প্রচার করবেন তো সেই জন্যই অর্জুন সাবধান করে দিলেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু ভগবান নন যদি তারা ভগবান হন তাহলে কৃষ্ণ যেভাবে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন তাহলে তাকে এরকম বিশ্বরূপ দেখাতে হবে তিনি বিশ্বরূপ দেখাতে পারবেন না গিরিগোবর্ধন পর্বতের মতো এরকম অলৌকিক যে কোনো কার্য সাধন করতে পারবেন না তিনি ভগবান নন এই তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যই অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন আর ভগবান অর্জুনকে সেই দিব্য দৃষ্টি দান করেছিলেন তাহলে কেউ আপনাকে বলতে পারেন হ্যাঁ আমি এই বিশ্বরূপ দেখাচ্ছি তুমি দেখো তখন তাকে আপনাকে প্রশ্ন করতে হবে তাহলে আপনি আমাকে দিব্য দৃষ্টি দান করুন আপনি যে বিশ্বরূপ দেখাচ্ছেন আপনি বলতে পারেন তোমার দিব্য দৃষ্টি নেই অর্জুনের দিব্য দৃষ্টি ছিল তাহলে সে আমার বিশ্বরূপ দেখেছিল তাই তোমার দিব্য দৃষ্টি নেই তাই তুমি আমার এই বিশ্বরূপ দেখতে পাচ্ছ না তাহলে আপনি তাকে বলবেন তাহলে কৃষ্ণ যেভাবে তার বিশ্বরূপ দেখানোর জন্য অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন তাহলে আপনি আমাকে দিব্য দৃষ্টি দান করুন যদি তিনি দিব্য দৃষ্টি দান করতে পারেন আর এইভাবে বিশ্বরূপ দেখাতে পারেন তাহলে তিনি ভগবান আর ভগবান তিনি নিরাকার নন নির্বিশেষ নন তিনি যে বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুন তা তিনি দর্শন করলেন অর্থাৎ ভগবান নিরাকার নন তাহলে ভগবানের প্রথম যে আদিরূপ হচ্ছে কি দ্বিভুজ মুরলীধর রূপ এটা হচ্ছে ভগবানের আদিরূপ সে আদিরূপ থেকে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করলেন আবার সেখান থেকে তিনি বিশ্বরূপ প্রকাশ করলেন আর এই বিশ্বরূপ দর্শন করে অর্জুন স্তুতি করলেন যে এই রূপ আপনি সংবরণ করুন এই রূপ দেখে আমি আর স্থির থাকতে পারছি না এই রূপ আমি দর্শন করতে চাই না তাই ভগবানের ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চান না তার চতুর্ভুজ রূপ দর্শন করেও তিনি সন্তুষ্ট হন না তাই অর্জুন ভগবানকে তার পুনরায় তার আদি চিন্ময় দ্বিভুজ মুরুলিধর রূপ তাকে দর্শন করার জন্য অনুরোধ করলেন তাহলে আমরা দেখলাম যে এই তিনটি শ্লোক আপনারা মনে রাখবেন আমি আবারও রিপিট করে দিচ্ছি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের নবম শ্লোকে তত্ত্বগতভাবে ভগবানকে জানার কথা ভগবান বললেন এবং সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে তিন নম্বর শ্লোকে তত্ত্বগতভাবে ভগবানকে জানার উপর তিনি জোর দিলেন এবং একাদশ অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোকে তত্ত্বগতভাবে ভগবানকে জানার জন্য ভগবান আমাদেরকে তিনবার বললেন অতএব অবশ্যই আমাদের এই ভগবত তত্ত্ব ভালো করে উপলব্ধি করে ভগবানের চরণে যখন আত্মসমর্পণ করব তার ফলেই আমাদের এই মনুষ্য দেহ ত্যাগ করার পরে ভগবত ধামে গিয়ে ভগবানের সাহচর্য আমরা লাভ করতে পারব আশা করি এই তিনটি শ্লোকের মাহাত্ম আপনারা শ্রবণ করে সকলে উপকৃত হবেন যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে প্রেস করে প্রেসটা অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা